মিষ্টির গাত তার সঙ্গে আমরা মিক্স করতেছি গুঁড়া দুধ গুঁড়ো দুধ মিক্স করতেছি গুঁড়ো দুধের সঙ্গে দিচ্ছি আমরা হরলিক্স তিন প্যাকেট হরলিক্স এক কেজির মতো মিষ্টির ঘাত এবং তিনশো গ্রাম গুঁড়া দুধ তিনটা মিক্সড করে এটাকে রাখতে হবে এক মাস এক মাস রাখার পরে এটাকে চাড়ে ব্যবহার করতে হবে এটাকে আমি ভালো করে এখন নেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি এটা খুব আঠালো এবং হয়ে যাবে ফ্লেভারটা আসছে খুব সুন্দর ভালো করে মিক্সড করে নিচ্ছি এইভাবে মুখ বন্ধ করে রাখতে হবে এটাকে এক মাস চারশো গ্রাম গুঁড়ো দুধের সঙ্গে আমরা তিনটা হরলিক্স মিক্স করছি এটা দুই কেজি চার বানানোর জন্য আমরা ব্যবহার করতেছি আর কি আমরা নিচ্ছি মশলার গুঁড়া এর মধ্যে মিষ্টির গাত দিয়ে মিক্সড করে তারপর মেখে রাখবো এক মাস দুটোই এক মাস রাখার পরে তাতে আমরা চারে মিক্সড করবো এটা ভালোভাবে মাখতে হবে এটাতে আছে একাঙ্গি গর্বজ জয়ফল জয়ত্রী তারপরে বুসকি জটামুন্সি তারপর এতে আছে জিরা সাদা এলাচ এইসব ভালো করে মিক্সড করে আমরা এটাকে মাখতেছি মেখে ভালো করে রেখে গা দিয়ে একটু নরম করে মাখতে হবে মেখে ভালো করে রাখতে হবে আমরা দুই কেজি চারের মশলা মেখে রাখতেছি দুই কেজি চারে একাঙ্গি দিসি দুইশো গ্রামের মতো ঘরবোজ দুইশো গ্রাম জটা মুন্সি পঞ্চাশ গ্রাম তারপর মরামসি পঞ্চাশ গ্রাম জয়ফল পাঁচ গ্রাম জয়ত্রী পাঁচ গ্রাম জিরা পঞ্চাশ গ্রাম এলাচ বিশ পঁচিশটা দানা বিশ পঁচিশটা দানা এবং শাহী জিরা ব্যবহার করছি একশো গ্রাম মরামনসি পঞ্চাশ গ্রাম জৈত্রী পাঁচ গ্রাম এইভাবে আমরা এটাকে ভালো করে ভেজে নিয়ে মেখে রাখতেছি পুরো এক মাস এটাকে মেখে রাখবো মেখে রাখার পরে এক মাস পরে ম্যারিনেট হওয়ার পরে এটা দিয়ে আমরা চার বানাবো এর সঙ্গে আমরা দেব নারকেলের খোলের গাঁত নাইকেলের খোল তারপর সরিষার খোল তার সঙ্গে সয়াবিনের খোল এসব কিছু ভালো করে দিয়ে এটাকে আমরা চার বানাবো এরপরে আমরা এখন আপাতত এক মাসের জন্য এটাকে বন্ধ করে রাখতেছি এক মাস পরে যখন আমরা চার বানাবো তখন এটা আপনাকে প্রসেসিংটা ফুল প্রসেসিং দেখাবো এখন আমরা আপাতত এই করে আমরা মেখে এটাকে টাইট করে সুন্দর করে রাখবো যাতে এর ফ্লেভারটা সুন্দর হয় এবং অবশ্যই গাত দিয়ে নারকেলের খোল সরিষার খোল সয়াবিনের খোল এবং এগুলোকে ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো করতে হবে গুঁড়ো করার পরে তাকে এইভাবে মেখে এক মাস রাখতে হবে এক মাস রাখার পর সবগুলো মশলা একখানে মেশাতে হবে তার মধ্যে ঘিয়ের ছাটা দিতে হবে হাফ কেজি ঘিয়ের সাটা দ্যাট মিনস ঘিয়ের যে বাকি অংশটা থাকে ঘি বানানোর পরে যে অংশটা হয় সেটা ঘিয়ের সাটা এবং এটাতে নারকেল তেল দিতে হবে দুইশো গ্রাম নারকেল তেল দুইশো গ্রাম এবং সঙ্গে আরও দিতে হবে বুটের ছাতু দেওয়া যায় বুটের সাতু দিলে ভালো হয় এটাতে রুই মিরকা কাতল সিলভার ব্রিগেড হাঙ্গরিকারপুর সব ধরনের মাছই এটাতে আকর্ষণ করবে এই হলো আমাদের চার বানানোর ফর্মুলা যারা বেশি বানাবেন তারা এটাকে ডবল করে করে বানাবেন আর কি এটা আমি জাস্ট দুই কেজি চারের মশলা দেখাচ্ছি আপনাদেরকে সবাই জিজ্ঞাসা করে দুই কেজি মানে কম চারের মশলা দেখানোর জন্য বেশি দেখাইলে তারা বানাইতে পারে না এই কারণে আমি কম চারের মশলাটা দেখাচ্ছি আপনাদেরকে এটা অনেক পুরাতন একটা চার যে চারটা বানানোর পরে আপনারা চার পাঁচ বছরও রাখতে পারবেন এটাকে ভালো করে এয়ারটাইট করে মুখ বন্ধ করে রাখলে পাঁচ বছরও রাখা যাবে